আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আবার শুভেচ্ছা, স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। সুধী দর্শক, এই পর্বে আমি কল নেব, দেখা যাক কলার কি লাইনে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম।10 বছরের লং রেসিডেন্সের যে প্রিমিয়াম সার্ভিসটা আছে কিনা, তাই না? জি। তো আমি পার্সোনালি বলছি, আমি 30 এপ্রিল আমি লং রেসিডেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম প্রিমিয়াম সার্ভিসে, এবং আমার ভিসাটা হয়ে এসছে, ইনডেফিনিট আমি পেয়ে এসছি, এবং এটা প্রিমিয়াম সার্ভিসই পেয়েছি, এবং আমারটা ছিল 10 বছর লং রেসিডেন্স। ও কন্টিনিউয়াস, তাহলে বোধহয় ওরা নতুন ইন্ট্রোডিউস করেছে বোধহয়। এটা এবারে ইন্ট্রোডিউস হয়েছে, এবং আমি আমি হয়তো অনেকেই করছে, এবং আমি 30 এপ্রিল পেয়ে এসেছি। ও থ্যাঙ্ক ইউ ফর ইনফরমেশন, থ্যাঙ্ক ইউ। কারণ এটা প্রথমে এক সময় ছিল, পরে এটা বন্ধ করে দিয়েছিল, তাহলে বোধহয় 6 এপ্রিল থেকে বন্ধ করে দিয়েছে, কিন্তু এটা আবার এই এই বছরই শুরু করেছে। জি বলুন। জি, আমি জানতাম আছি, কারণ আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম আর কি, আমি ইউরোপিয়ান মেয়ে বিয়া করছিলাম আর কি। জি, বুঝিনি তো করিয়া ওই স্পেনের মেয়ে বিয়া করিয়া আমি ওই মেয়ে সার্টিফিকেট করে কলটা দিয়া আর আমার একটা ছেলে হয়েছে আর কি। তো 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 হল তো তার পাঁচ সার্টিফিকেট দিয়া তো অ্যাপ্লিকেশন করছিলাম আর কি। করার পরে তারা আমার এই ইন্টারভিউটা আসতে হয়ে গেছে 2 সপ্তাহ আগে, ডাকিয়া তারা কয় যে আমার ইন্টারভিউ লইছে, আমার ওয়াইফের ইন্টারভিউ লইছিল, ইয়া তারা কয় উঠিয়া যে ঠিক নাই, মানে রিফিউজ করে দিচ্ছে তারা। আমরা ইন্টারভিউ ঠিক আছে, আমরা মাত্র কোনো প্রবলেম নাই, এখন কয় আমার আমি আর কি স্টুডেন্ট ভিসা দেশে আগে আসলাম, স্টুডেন্ট ভিসা আমার শেষ হয়ে গেছে, এখন তারা উঠিয়া করছে তোমার তুমি তো এখন অবৈধভাবে আসো, ওটাতে আমরা রিফিউজ করছি করিয়া এখন আবার আপিল লাগি, একটা ফরম দিতে আগে 10 দিনের ভিতরে আপিল করা লাগে, এই আপিলটা অন্য ধরনের আপিল লাগে, যে একটা আবার হোম অফিস ছাড়া লাগে দিতে আগে ফিল আপ করিয়া দেখ কোন 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 স্টেটাস করিছে, আমি এটা চাচতাম সারি কোন রাইট আমি চাচতাম বাড়ি আর কি, ওটা খাইয়া সলিসিটার দিয়ে ফাটাইব লাগে, তো ওটা ফাটানি ফাটাইছি এখন আর কি, যেমন কতটুকু কোনো একটা সাকসেসফুল হইতাম। হ্যাঁ, এখন ওরা যেটা করছে, ইন্টারভিউতে ডাকছে, ডাকার পরে আপনাকে আলাদা ইন্টারভিউ নিয়েছে, আপনার ওয়াইফকে আলাদা ইন্টারভিউ নিয়েছে, এখন তো আপনার প্রমাণ রয়ে গেছে, আপনার তো বাচ্চা আছে, আপনার ম্যারেজ ইজ সাবসিস্টিং, ম্যারেজ ইজ জেনুইন। এখন এখন এই হোম অফিস এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে এখন যদি একটা উদাহরণ আছে না, এখন যদি আমাকে কেউ বলে, আমি যদি বলি যে আমি বেঁচে আছি, এখন এটা প্রমাণ করতে গেলে তাহলে আমাকে মরতে হবে, এখন ওদের অবস্থা হয়ে গেছে সেরকমের। ওরা আননেসেসারিলি এগুলো রিফিউজ করছে এবং ইন্টারভিউতে বিভিন্ন রকম ধামাধামি করছে, এটা আমারও একটা ক্লায়েন্ট এরকম হয়েছে। তো আপনি অ্যাপিলে যান, আপনি অ্যাপিল রাইট যেটা আছে এক্সারসাইজ করুন, এবং আপনার ওয়াইফ কোর্টে যে বলুক যে না আমাদের ম্যারেজ জেনুইন এবং আমাদের বাচ্চা আছে এবং আমরা একসঙ্গে থাকতে চাই, এবং অ্যাপিল থেকে আপনি উইন করবেন ইনশাআল্লাহ। না, অ্যাপিল তো দিছে না, মানে জিওস দিছে না, কোর্টের লাগা লাগি দিছে না, এটা দিছে কি ওই হোম অফিস ফাটাইবে লাগে, কোন ধরনের রাস্তায় অ্যাপিল আছে, কেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ দিয়েছে আপনাকে, অ্যাপিল রাইট দেয়নি,
কি অ্যাপিল রাইট নাই কোর্টে লাগি নাই কারণ এইটা মানে কোর্টে আপনার অ্যাপ্লিকেশন কবে করা হয়েছিল অ্যাপ্লিকেশন কবে করেছিলেন অ্যাপ্লিকেশন করেছিলাম তো আই 6 মাস আগে তাহলে তো আপনাকে অ্যাপিল রাইট দিতেই হবে ও অ্যাপিল রাইট তো মানে এই কোর্টে অ্যাপিল রাইট দেয় না এটা দিছে যে আমি ফিল আপ করি আকি ওই যে তাদের কাছে পাঠাইবা লাগি 10 দিনের ভিতরে পাঠাইবা লাগি দিছে আবার ওই যে আমরা ডাসিল লিভারপুল আছে ওই লিভারপুল পাঠাইবার জন্য বলে তাহলে ওরা যেটা বলছে ওই যে করেন আপনার যেহেতু লয়ার আছে ভালোভাবে অ্যাডভাইস নেন কারণ আমি ডকুমেন্টগুলো তো দেখি না আমি আসলে বলতে পারছি না কারণ আপনার যেহেতু 6th অফ আপনার যেহেতু এটা আন্ডার ইউ রেজুলেশন 2006 অতএব এক্ষেত্রে আপনি ওভারস্টার হলেও আপনাকে অ্যাপিল রাইট দেওয়ার কথা তো আপনাকে অ্যাপিল রাইট দেওয়া হয়নি বলা হচ্ছে কেন দেওয়া হয়নি আমি জানি না তবে কিছু একটা দেওয়া হয়েছে এই যে কাগজ দিছে এটা হল কি অ্যাপিল করা লাগি 10 দিনের ভিতরে বাট অ্যাপিলটা ওই তরুণ অ্যাপিল এইটা হোম অফিস পাঠাইবা লাগি না কতজন আর একটা অ্যাপিল লাগি অ্যাপিল তো সাধারণত পাঠানো পাঠাতে হয় তো আপনার কোর্টে এটা আমি জানি না কি দিয়েছে আপনার যে লয়ার আছে ওনার সঙ্গে বুঝে সুঝে আপনি সেভাবে কাজ করুন ঠিক আছে ভাই ওকে হ্যালো হ্যাঁ জি বলুন যারা অন রাইটি করবে তাদের 5 ইয়ার্স ইনক্লুডিং 1 ইয়ার ইমিগ্রেশন রেস্ট্রিকশন ফ্রি দ্যাট মিন্স আহেলার 1 বছর আর 4 বছর এদেশে আছে লিগালি আমি কই 5 বছর আমার ভাই অন লাগে হতো আমি উনার কি ইনক্লুডিং লিগালি 5 বছর হই গেছে তো আর অন উনি মেডিকেল প্রবলেম আছে না অনেক কিছু মন মত হয় না ডাক্তারের সিটি দিছে আর কি যে উনি মানে মেডিকেল সমস্যা আছে মানে উনি এক্সপ্লেন করছিল আর কি ঘোরায় ওনার মাথায় ফুলে আসছি ওপরে না কি এখন যদি ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট নিতে পারে যে উনি ক্যাপাবল না ওনার মেন্টালি প্রবলেম আছে তাহলে ওনার লাইফ ইন দেগে টেস্ট এবং বি ওয়ান দেয়া লাগবে না কিন্তু ডাক্তারের কাছ থেকে এই চিঠিটা লাগবে তা নাহলে এই লাইফ ইন দেগে টেস্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেট বি ওয়ান অর ইসোলেন্ট লেভেল 3 এটি ম্যান্ডেটরি কিন্তু ডাক্তারের সার্টিফিকেট হলে অর মোর দ্যান 65 ইয়ার্স ওল্ড হলে অর বিলো 18 হলে এটা সম্ভব ঠিক আছে মানে এটা লাগবে না না হ্যাঁ কিন্তু ডাক্তারের সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট লাগবে ওই ওই ওইটা লিও জি 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 ঠিক আছে কত দিন দিব সময় সময় ওরা 3-4 মাস নেয় 3-4 মাস নেয় ঠিক আছে নেক্সট কলার হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা স্যার আমি জানতে চাচ্ছিলাম আমি ইন্ডিভিজুয়াল লিভের জন্য অ্যাপ্লাই করেছিলাম মার্চে তো আমার বি ওয়ান আছে এবং লাইসেন্সটা তো ছিল আমি অ্যাপ্লাই করেছি এখন নতুন শুনতেছি নাকি নভেম্বরের 5 তারিখের পরে বোধ হয় এই বি ওয়ান সার্টিফিকেটটার কাজ করবে না তো আমার প্রশ্ন হচ্ছে আমি যদি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে চাই তো ওই সার্টিফিকেট কি আমার বি ওয়ান কি হবে না নাকি আমাকে নতুন দিতে হবে আমার বি ওয়ানটা কিন্তু ট্রিনিটি কলেজের মাধ্যমে দেওয়া ট্রিনিটি কলেজেরটা থাকবে ট্রিনিটি কলেজ আর দুইটা প্রোভাইডার কিন্তু থাকছে 6th অফ এপ্রিল থেকে এবং ট্রিনিটি কলেজ কিন্তু থাকছে অতএব আপনার ওটাতে ইভেন আগের যেগুলো প্রোভাইডার ছিল কিংবা 6th অফ এপ্রিল 2015 এর আগের যে সার্টিফিকেটগুলো অন্য প্রোভাইডার যেরকম সিটি অ্যান্ড গেল তারপর আপনার পিয়ারসন এইগুলো কিন্তু আপনার নভেম্বর 2015 পর্যন্ত ইউজ করা যাবে আর আপনারটা তো ট্রিনিটি কলেজ ট্রিনিটি কটন কিন্তু ট্রিনিটি কলেজ কিন্তু এখনও হোম অফিসের ওরা লিস্টেড অতএব আপনারটা আর কোনো অসুবিধা হবে না তো এটা শুধুমাত্র কলেজগুলাই কিছু সীমাবদ্ধ হয়েছে কিন্তু কোর্স সমান রয়ে গেছে এখনো হ্যাঁ কোর্স সে সমান রয়ে গেছে শুধু প্রোভাইডার নামগুলো চেঞ্জ হয়েছে জি ওদেরকে প্রোভাইডার তাহলে আমার এটা হবে হ্যাঁ ট্রিনিটি কলেজ ডেফিনেটলি আপনার 15th অফ নভেম্বর 2015 পর্যন্ত হবেই যেহেতু এতে আগেরগুলো কন্টিনিউ করা যাবে প্লাস ট্রিনিটি কলেজ তো এখনো আছে ওদের লিস্টেড ওদের পারমিটেড ওকে স্যার ওকে স্যার থ্যাংক ইউ ধন্যবাদ নেক্সট কলার হ্যালো 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 আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম
কান্দুল ভাই, আমি কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু লাইনটা ক্লিয়ার না থাকায় লাইন কেটে গিয়েছিল। জি, আমি যেটা জানতে চেয়েছিলাম যে আমি 2013 এর এপ্রিলে আমি আইলার পেয়েছি। জি, তারপরে আমার ওয়াইফ এবং আমার ছেলে ওরা আমার আইলার পাওয়ার পরে ডিপেন্ডেন্ট আইলার এর ডিপেন্ডেন্ট ভিসা নিয়েছে, আর ইতিমধ্যে তো আমার ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে, আর আমার বউ বাচ্চা এসেছিল 2007 এ। জি, স্টিল ওরা আমার সাথে মানে কন্টিনিউ করছে টাইম। সো এখন ওরা কি ডাইরেক্ট অন্য কোনো ভিসায় যেতে পারে নাকি ওদেরকে আরো ওই আইএলআর করাইতে হবে? এখন আমি একটু গ্যাপ হয়ে গেছে, আরেকটু আরেকবার বলুন তো ভাই। আপনি আইএলআর পেয়েছেন 2013 এর এপ্রিলে? 2013 এর এপ্রিলে। আচ্ছা, আর ভাবি কি এফএলআর এমএ অনুসূচি চবর করেছিলেন? না, ওরা আমার ওই যে আমি আইএলআর পেলে ওরা আইএলআর এর ডিপেন্ডেন্ট করে না। জি, তার আগে তো আমি স্টুডেন্ট ভিসা ছিলাম। আপনি 10 ইয়ার্স এর বেসিস করেছেন। আমি কনভার্ট করলাম। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমার বউ বাচ্চা আবার আমার আইএলআর এর ডিপেন্ডেন্ট ভিসা নিল। হ্যাঁ, সেটা কি আপনার এফএলআর এফএলআর ও করেছিল না এফএলআর এম করেছিল? আই থিং ওটা এফএলআর ও, কারণ ওটা ডিপেন্ডেন্ট লেখা আছে। আইএলআর ডিপেন্ডেন্ট, দুটাই ডিপেন্ডেন্ট, দুটাই ডিপেন্ডেন্ট ভিসা। তো এফএলআর ও হচ্ছে যদি আপনার ওই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস স্যাটিসফাই না করতে পারে তখন এফএলআর ও করে, আর ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস স্যাটিসফাই করতে পারে তখন এফএলআর এম করে। তো এফএলআর ও করেছিল, এফএলআর এমই করা হয়েছিল, কারণ আমাদের ফাইনান্সিয়াল সবকিছু দেখানো লাগছে। জি হ্যাঁ, দেখানোর পর ওদের আবার ওই দুই বছর শেষ হয়ে যাচ্ছে এই মাসের 23 তারিখে। জি, এখন ওরা এখন কোন ভিসার জন্য আসলে অ্যাপ্লাই করবে? ওরা কি ডাইরেক্ট ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে নাকি না আমার কোনো ভিসার জন্য? না, আগে সেটেলমেন্ট নিতে হবে। সেটেলমেন্ট নিতে হবে? না, জি, সেটেলমেন্ট নেওয়ার পরে তখন তখন ভাবি, আর তখন ভাবি স্টেট, আপনি যদি ব্রিটিশ হয়ে যান তাহলে ভাবি স্টেট হয়ে নেচারালাইজেশন জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং বাচ্চারাও রেজিস্ট্রেশন জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আপনার ভাবি আইলার পাওয়ার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমার ছেলের বয়স 15 অলরেডি। 15 হোক, সেও রেজিস্ট্রেশনে চলে যেতে পারবে। আচ্ছা, তার মানে ওই সেটেলমেন্ট পেশাই যেতেই হচ্ছে? জি জি, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমি অত্যন্ত দুঃখিত। তো শুধু দর্শক, আমি আমি ধন্যবাদ জানাই যেসব কলার আমাদেরকে কল করেছিলেন এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে ভালো বলেছেন, এবং আমি তাদের প্রতি অ্যাপোলজি যাদের কলগুলো আমি নিতে পারি নাই, আশা করি ভবিষ্যতে তাদের কলগুলো নিতে পারবো। তো সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, এবং ভবিষ্যতে আবারও দেখা হবে। নেক্সট উইকে আমি আসছি না, ইনশাল্লাহ তারপর সপ্তাহে হয়তো আমি আসবো। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।